হিরো আলমের আরো সৃষ্টি দরকার, মানুষ হিরো আলমের কাছ থেকে দেখে শিখবে, যেমন আমার কর্মকাণ্ড দেখে অনেকেই শিখছে। আগামীতে এরকম হিরো আলম প্রত্যেকটা ঘরে তৈরি হওয়ার জন্য, তাকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই আশা। আমি আমার জায়গা থেকে সকল ধরনের সাপোর্ট আমি দিয়ে যাব, তার ফাউন্ডেশনের পাশে থাকব, হিরো আলমের পাশে থাকব। আমার এই আমার ব্যক্তিগত স্মারকটা আমি তাকে উৎসর্গ হিসাবে দিব, উৎসর্গ করলাম, আমার নিজের স্মারক উৎসর্গ করলাম, তাকে আমি উপহার দিচ্ছি না, তাকে গিফট করছি না, উৎসর্গ করলাম, হবে না? এটা সাত মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আমাকে দিয়েছেন, কেন্দ্রীয় কমিটি তো হয়েছে, মানে আপনি যে সম্মাননাটা পেয়েছেন আমি উৎসর্গ করছি, হিরো আলমকে উৎসর্গ করেছেন ভালোবেসে। হ্যাঁ, তার ফাউন্ডেশন একটু বলি, আপনি এটা অন্যভাবে নেবেন না, হিরো আলমকে পুঁজি করে অনেকে ভাইরাল হতে চায় না, আমরা নো নো, আপনি আগে থেকে মান, আপনার আমি ভাইরাল আছি আর আমার ভাইরাল দরকার, আমি চাই হিরো আলমের চিন্তাটাকে প্রতিষ্ঠিত করতে। আমরা হিরো আলমকে এক কথায় ছোট, আমরা ছোট ভাই মনে করি, আমরা চাচ্ছি যে উনি আমাদের, আমরা তাকে সহযোগিতা করব। আমি কিন্তু আবারো ঘোষণা দিচ্ছি, আমার পুরস্কার আমি উৎসর্গ করছি হিরো আলমকে, এটা নিয়ে আবার জানো বিতর্ক করবেন না কেউ, এরকম পুরস্কার আমার অনেক গাছিক রয়েছে, ভালোবেসে দিচ্ছি, মানে বস্তা বস্তা রয়েছে, এটা এটা একটু পরে আপনারা সকলে জানেন। হিরো আলমের কাছে একটু জানতে চাই যে তার একটা পুরস্কার আপনাকে দিয়ে দিল একদম তার নামে উৎসর্গ করলো, উৎসর্গ আপনার মানে অনুভূতি অনুভূতি কি? অনুভূতি অবশ্যই ভালো, কারণ কেউ কাউকে ভালো না বাসলে তার মনে করে প্রিয় কোনো উপহার তাকে কিন্তু দিতে চায় না, সে কিন্তু উপহার ভালোবেসে একজন তাকে দিয়েছে, সেটা কিন্তু ভালোবেসে আমাকে আবার গিফট করেছে, অবশ্যই অনুভূতি ভালো। আমি বলে আবারও যোগ করে দিই, আমি উৎসর্গ করলাম আমার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কমিটি পক্ষ থেকে হিরো আলম সাহেবের ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার জন্য যা যা পদক্ষেপ দরকার, সারা দেশে আমাদের এই ফাউন্ডেশন রয়েছে, সারা দেশের আমার মতন সমাজকর্মী হিরো আলম সাহেবের ফাউন্ডেশনের পাশে থাকবে, এটা আমার এবং আমাদের বিশ্বাস করার একটা ইচ্ছা। আচ্ছা, সবকিছুর শেষে যেহেতু এখানে অ্যাম্বুলেন্স হিরো আলম ফাউন্ডেশন পাচ্ছে, হ্যাঁ, এটা কতদিন সময়ের ভিতরে পেতে পারে? একবার বলেছি হয়তো একটু সময় লাগবে, 6 মাস। আচ্ছা, আর লাগলেও তাও আমি চেয়ে নিব তার কাছ থেকে সময়, যদি লাগে, আশা করি আল্লাহ যদি চাই আমাদের ফাউন্ডেশনের সদস্য করতে চাই আমরা, সেটা পরের কথা, সদস্য তো উনি নিজেই হবে। আচ্ছা, শুধু কি খালি অ্যাম্বুলেন্স দেবেন নাকি আরো অন্য কোনো? না না না, আপাতত আপাতত না না না, আমি বলি আপনারা কথা বললে তো হবে না, ওনারা প্রশ্ন করেছে আমাকে, আমি আমার জায়গা থেকে সকল ধরনের সাপোর্ট আমি দিয়ে যাব, তার ফাউন্ডেশনের পাশে থাকব, হিরো আলমের পাশে থাকব। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাকে, আপনি তো ভালোবাসার টানে বা হিরো আলম ভাই আমাদের দেরি হবে, সরি যেতে পারবো না, আপনাদের যন্ত্রণা তো বুঝতে পারবো না, ফোনে হয়ে যাচ্ছে ভাই, প্লিজ আসতে, না না প্লিজ, আমাদের এত আমাদের প্রশ্ন একটু উত্তর দিয়ে দাও, মানে কি লাইভে আছে কি না, আমাদের 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 হ্যাঁ, হিরো আলম অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, না না, যে অশিক্ষিত সে কিভাবে এই ধরনের পরিচালনা করবে, দেশের মানুষ কিভাবে সেবা করবে, আপনি দূর থেকে চলে এসেছেন তাকে এই ধরনের হিরো আলমের আরো সৃষ্টি দরকার, মানুষ হিরো আলমের কাছ থেকে দেখে শিখবে, যেমন আমার কর্মকাণ্ড দেখে অনেকেই শিখছে। আগামীতে এরকম হিরো আলম প্রত্যেকটা ঘরে তৈরি হওয়ার জন্য, তাকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই আশা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি একটু দাঁড়ান, একটা ছবি তুলে দিই। হ্যাঁ, কাকা গাড়ি চলে এসেছে, আরে এটা হিরো আলম দাঁড়ান, একটা ছবি তুলে দিই। এই যে ভাই, আপনি এইদিকে একটু থাকেন, আমরা সব সার্ক মানবাধিকারের লোক আর কি। আরে আসলে একটা ছবি।